ইমতাজুল? হ্যাঁ বলো, কি ব্যাপার? আজকাল পাত্তাই পাওয়া যাচ্ছে না তোর? কাজের খুব চাপ নাকি? হ্যাঁ, কোথায় কাজ করতে গেলছিল আজকে? ঢালাই কাজ করেছি ঢালাই। আরে ভাই, ঢালাইয়ের কাজ করিস আমি জানি। আচ্ছা, কোথায় কাজ ছিল আজকে? দক্ষিণ পাড়ায়। এই বেলডাঙ্গা দক্ষিণ পাড়া? হ্যাঁ, তোমাদের পাড়া? হ্যাঁ, আমাদের পাড়া। হ্যাঁ, দিয়ে খাওয়া দাওয়া কি করলে? সকালে মুয়ে চালাচু আর বিস্কুট আর দুটো ডিম। ও বাবা রে, আর দুপুরে? ভাত করলে, তারপর ডাই আর টমাটু। সে টমাটুর চাকরি না, টমাটুর চাটনি? হ্যাঁ হ্যাঁ। আর পোলট্রি মাংস। ওরে বাবা রে। আর দো এ মিষ্টি, চারটি মিষ্টি। ওরে বাবা রে। মোটামোটা দিচ্ছে বলছি। হ্যাঁ, তারপর দু চামচ দই এক কথা দিয়েছে। ওরে বাবা রে, তুই সব খেয়ে লিছিস? হ্যাঁ, এই পেঁয়াজের পেটটা পোস্ত হয়ে ভালো হবে না বলো? বাম্পার হয়েছে, ঠান্ডা হবে না? হ্যাঁ, দই খেলে ঠান্ডা হয় ভিতর। হ্যাঁ, আচ্ছা। আর পোস্ত হয় মানে ভিতরটা পরিষ্কার হয়। হ্যাঁ, তো যাই হোক, ভালো খেয়েছিস আর ওইভাবেই লোকের বাড়িতে খাবি, বুঝলি তো? পেট ভরি ভরি ডুকরে ডুকরে। হ্যাঁ, সত্যি হবে। হ্যাঁ, শক্তি লিয়ে বিপি আর করবি না, ঠিক আছে? আর পরের বাড়িতে খেয়ে খেয়ে বেড়াবে ওইভাবে। আল্লাহর কা, তোমার তো পাত্তা নাই কদিন থেকে? কাজ ফাজ করছি ধরো গ্রামে, তাইতে আর মানে দেখা সাক্ষাৎ হয়েছে না, আবার ভিডিও তো করা হয়েছে না। তাই তো বলছি, কাজ কাজ থাকা তো ভালো, কাজ কাজ থাকা তো দরকার। কাজ না থাকলে তো আমাদের পেট ভরবি না। কাজ করার পরে যে টাইমটা পাবো, সেই টাইমের ভিতরে এক একটা ভিডিও টিডিও করে ছাড়বো, নাহলে বন্ধুরা তো আশা করি বসে আছে। হ্যাঁ, ভালো পারি বা না পারি, আমার যে সাবস্ক্রাইবার আছে তারা তো এক একটু দেখে, আশা করি বসে থাকে। কিন্তু বিল্টার ভাই ভিডিও ছাড়ছে না কেন? হ্যাঁ, যারা বিশেষ করে যারা বাইরে আছে তারাও বসে থাকে, তাদের তো টাইম পাস এখন মোবাইলে, আমাদের ভিডিও নিয়ে টাইম পাস করে। আমাকে তো কত বন্ধুরা কমেন্ট করে যে ভাই আমি তোমার ভিডিও আরব থেকে দেখছি, কুয়েত থেকে দেখছি, দুবাই থেকে দেখছি। তাহলে সেই সব ভাইদের টাইম পাসের একটা ম্যানেজ তো করে দিতে হবে কিছু। তা তো ঠিক। তা কাজ বাজ করে যত তাড়াতাড়ি পারবা, খাওয়া দাওয়া করার পরে চলে আসবা, দু একটা ভিডিও দিব, বুঝলি তো? হ্যাঁ, নাহলে হয়েছি না। তোরা তো বাড়িতে কাজ করছিস, আচ্ছা তুমিও তো বাড়িতে কাজ করো, আর আমরা থাকতাম বাইরে। হ্যাঁ, 12 বছর ধরে আমি বাইরে ছিলাম। হ্যাঁ, আর বাইরে থাকা কতটা কষ্ট যারা বাইরে থাকে তারাই একমাত্র জানে। বুক চিনচিন করে রে ভাই। হ্যাঁ, যখন বাড়ির কথা মনে পড়ে না, নিজের বয়ের মুখ, নিজের ছেলের মুখ, নিজের মায়ের মুখ, বাপের মুখ যখন মনে পড়ে, যখন শুইতে যাই সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়ার পর পরে পরে, তখনই মনে পড়ে আর বুক চিনচিন করে, বুঝলি তো? আবার সকালবেলায় উঠার সময় ঘুম থেকে তখন বুক চিনচিন করে, হস করে ছেলের মুখ, মেয়ের মুখ, বয়ের মুখ চোখে চোখে ভাসে, মা বাপের মুখ চোখে চোখে ভাসে। সুজা কষ্ট লাই বাইরে থাকা, এই যে দুটো ছেলে পিলের মুখে হাসি ফুটানোর লেগে আজ 2-3 বছর ধরে এক টানা বাইরে থেকে যাইছি। কিছু কিছু ভাইরা আমার, হ্যাঁ কি করি, কষ্ট থাকে বলো, কত কষ্ট থাকে তারা থাকে তো বসে। তাহলে তা থাকে যদি আমরা একটা হাসির ভিডিও টিডিও দিতে পারি, তারা তো একটু টাইম পাস করতে পারবে। আগে কি ছিল? আগে মোবাইল ছিল না, আমরা যখন বাইরে থাকতাম একটা ঘরে 10-12 জনা থাকতাম, একটা ছেলে যদি 10-12 জনের ভিতরে হাসানো থাকতো সবাইকে, সে কি করতো? হাসি সবাইকে টাইম পাসটা করে দিত। আর এখন কি হয়েছে? সেই জিনিসটা আমরা মোবাইলে ভোজ দিচ্ছি সেই আর কি ঠাট্টাটা, আর রুমে বসে কাজ ফাজ সেরে কিন্তু আমাদের ভিডিও দেখি, বাইরে যে ভাইরা থাকে, আবার গ্রাম অঞ্চলের লোক ভাইরাও আমার দেখে, শহরের ভাইরাও দেখে, কিছু কিছু সবাইকে কিন্তু হাসাইতে পারছি টাইম পাসটা এখন মোবাইলে হয়ে যাচ্ছে তাদের, বুঝলি তো? মোবাইল ছিল, হ্যাঁ হ্যাঁ, তখন মোবাইল ছিল না, মোবাইল ছিল না, না আগে আমরা ইয়ার কি ঠাট্টা করে টাইম পাস করতাম, আর এখন মোবাইলে টাইম পাস, মোবাইল। হ্যাঁ, তা আমাদের যুগে তো আর মোবাইল ছিল না, ওই 10-12 বছর বাইরে থাকতাম, যখন মন খারাপ করতো ছাতের উপর চলে যেতাম, দিয়ে মনের দুঃখে একটা বাউল টাউল গান গাতাম, দিয়ে মনটাকে ভুলিয়ে নিচে নেমে এসে শুয়ে পড়তাম। গান গুনা কেমন গাতাম জানো তো? যেমন এই ধরনের গান,
বাড়ি আইসা তো মায়া আমি পাইলাম না, তোমার হারাব জানলে বিদেশ যাইতাম না রে আমি, বিদেশ যাইতাম না। এ দেখো বাপ গল্প করছে। গল্প করছো? ভালো আছো? হ্যাঁ গো চাচা ভালো আছে, খুবই ভালো আছে ইনশাল্লাহ। তোমার মা কেমন আছে? মাও ভালো আছে। মা ভালো আছে? হ্যাঁ। ও ভাই পো আমার, আমাদের পাড়ারই। তোমাদের পাড়ার নিকে? হ্যাঁ। এরে বসো এরে বসো। ভালো ছেলে ভাই পো। ও নো ভাই পো। হ্যাঁ একটা কথা বলবো, কিছু মনে করবি না। হ্যাঁ হ্যাঁ বলো। তোর মা কেমন আছে সুদালম? তো বললি ভালো আছে। হ্যাঁ। তা এইভাবে কোনোদিন তোর বাপ সুদাই তোকে? তোর মা কেমন আছে বুঝলি? মা তো সুদায় না। তো সুদায় না বল না। দেখ তাহলে তোর মাকে আমি কতটা ভালোবাসি। তোর মা কেমন আছে বুঝলি আমি সুদালম? আবার বলছিস আব্বা কোনোদিন সুদায় না তোর মায়ের লেগে। এক কাজ করবি বাপ, কাল থেকে আমাকে আব্বা বলবে। মা মারবে আব্বা বললে তোমাকে? হ্যাঁ মা মারবে তোমাকে আব্বা বললে। তোর মা মারবে? হ্যাঁ। কেন লোকে আমাকে সব মাইতার আব্বা মাইতার আব্বা করে জালি খাইলে, তার মাইতার মারাকে মারে নাকি দাদাকে? আরে বাবা সত্যিকারের আব্বা লাই বলবে এমনি ভালোবেসে? তা কাটা বললে বলতে হবে। হ্যাঁ সত্যিকারের আব্বা হয়ে যাবো বল। না না, যারা আমাকে মাইতার আব্বা করে তাদেরকে আমি সত্যিকারের মাইতার আব্বা হয়ে যাই বল? না না। তা সেইভাবে তোকে বলছি। ও নো। আর কাকা কি ওয়া মটরশুটি না? ও ভালো আছেন তো? আচ্ছা তো এইভাবে তোকে বলতে বলছি, তোকে তো আর সত্যিকারের আব্বা বলতে বলছি নি, সেইভাবে বললি তো তোর মা রেগেই যাবে। তাই ওভাবে লাই, যেমন আমরা কাউকে হয়তো চাচা বলি, কাউকে খালু বলি, লোকে যেমন আমাকে মাইতার আব্বা বলছি, সেভাবে তো আমাকে দেখলে আব্বা বলবে নাকি গো কথা ঘাটে? এই যেমন বললি চাচা কি করছু গো, ওই কথাটা না বললি আমাকে বলবে আব্বা কি করছু গো নাকি? হ্যাঁ। দি খবর? খবর ভালো চাচা। ভালো তো? এই লে পানি খা। পানি খা, খা বাপ খা। হাসিস কেন? খা একটু খা, আমি আবার শুনেছি তুই যা খেতে লাগিস সব করে দিস। তা খবর কিছু বলছিস নাকি? তা কথা বলতে এসে গো তোমার কাছে। কি কথা? ওই আব্বা বলছি তোমার সাথে ভিডিও করার লাগে বললো আব্বা। ওরে বাবা রে, ভিডিও করবে কি করবে বলো? আমার সাথে ভিডিও করার লাগে বলছে তোর আব্বা? না বাপ, তুই ছেলে মানুষ আছিস। হ্যাঁ একা চিনতে পারছো? হ্যাঁ। আরে আমার পাড়ার ভাই পো আবার চিনতে পারছো? ও বুঝছে ভিডিও করবে তাই বুঝছে। হ্যাঁ ছেলে মানুষ বাপ, আমরা পারবো না তোর সাথে ভিডিও করতে বুঝলি তো। কেন গো চাচা? না বিবেকে বাঁধবে। আব্বা যেন বলেছে? তোর আব্বা বললি আমি পারবো না বাপ। আর তুই এই শরীরে ভিডিও করতে পারবে? পারবো না। কেন পারবো তো? আমি তো যে ভিডিও করি সবই মারামারির। হ্যাঁ হ্যাঁ, তুমি তো মারামারি ছাড়া করো না ভিডিও। হ্যাঁ তা তোকে যদি মারে তা তুই করতেও পারবি না দৌড়তেও পারবি না? দৌড়তে পারবে? হ্যাঁ। এর থেকে এই রোজা দৌড়ি দৌড়ি যাবে জোরে জোরে। থাক 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 বাপ, থাক থাক আয় আয়, পারিস তো দৌড়তে রে। ঠিক আছে তবে তোর ভিতরকার সাইজটা একটু দেখার দরকার আছে, সাইজটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমি ভিডিও করতে লুবো বুঝলি। দেখো তাহলে। হ্যাঁ ঠিক আছে দেখি। ঠিক আছে। এই মোবাইল রাখ ওখানে, ওলাক মোবাইল লেডি কি করছিস তুই? যাক খুলি দেখবো একটু ভিতরকার সাইজটা। দেখো দেখো কিরকম দেখো না দেখি বাপ, হাতটা খোল টক্কর খোল, আমার বিশাল হাগা চাপা আছে। হ্যাঁ হাগা চাপা আছে। আরে হাগা চাপা একটু পরে হাগ দি, আগে একটু সাইজটা তো দেখিলি। চাচা, আরে কি হইলো রে চাচা? চাচা ও চাচা, পানি যাও পানি যাও পানি কয়, না না থামা থামা পানি যাও পানি যাও, থামা থামা পানি যাও পানি যাও পানি যাও, ও থামা থামা বুঝছি পানি দাও, আর সেইটাকে বুঝবে।
ইন্দ্রজুল দেখ রে দেখ রে খেলে দেখ রে ইন্দ্রজুল এই তো সাজা এই সাজা বাজা কইলে যে আমি মাথা খুলে দেব চুপ বাজা তোর মুটা ছড়া দেখে মানুষ মরতে যাচ্ছে বাড়ি যা সাজা বাজা বলে দা তোর মাকে মুটা শরীর দেখে মানুষ দিছে কথা বিন্টার ভাই ও মাই তোর আব্বা এসছো তো এসছো কেলা বিল্টার ভাই কেলা তোমার কইছে সে তো বাড়ি পালিয়ে গেল সে পাইছেছি যো চলে গেলছি হ্যাঁ চলে গেছে সে ওরে আল্লাহ গো কি হয়েছিল আমার দাঁত লেগে গিয়েছিল না হ্যাঁ দাঁত লেগে গিয়েছিল তুমি কথা বলছো দাঁত হয়েছে ওরে আল্লাহ ও নো ধরে ধরে তোলার আমাকে ওরে আল্লাহ বাকি শরীর রে আল্লাহ ভয়ঙ্কর শরীর রে भयंकर शरील रे बा আবার ওয়াইলি ভিডিও করার জন্য আইরে না চলো চলো বাড়ি চলো বাড়ি চলো মোবাইল তো নেরে নাই লিখি মোবাইল হ্যাঁ লিখি মোবাইল লিখি মোবাইল গেছে আরে বাবা রে বাবা রে ওয়াইলি কি ভিডিও করার জন্য আইরে গেম কি খুলে কি কাট করলো রে আরে বাবা রে ভয় লেগে গেল আমার সকাল হয়ে গেল বল হ্যাঁ তোমাকে কতবার ডাইকলাম কথা বলছিলাম না